আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ক্ষেত্রফল নিয়ে যে আলোচনার আমাদের তৃতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আগের দুদিন ক্ষেত্রফল নিয়ে বেশ কিছু জিনিস জেনেছি, কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তারও আগে আমরা পরিসীমা সম্পর্কে জেনেছি। তো চলো, আমরা যে বিষয়গুলো জেনেছি সেগুলো আমরা একটু আরেকবার বুঝে নিই। তার আগে আমরা জেনে নিই যে কী কী উপকরণ আমাদের এখানে আমরা ব্যবহার করছি। আমরা এখানে নিয়েছি গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারের এক থেকে এক টাকার মতো দাম লাগে, তুমি যে কোনো তোমার কাছাকাছি দোকানে পেয়ে যাবে। আর আমরা নিয়েছি বর্গা, এগুলোকে নিয়ে আমরা রঙিন টুকরো করে এরকম বর্গাকার ছোট ছোট 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটারের টুকরো বানিয়েছি, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এই টুকরোগুলো আমরা ব্যবহার করব খুব সহজে অঙ্ক বোঝার ক্ষেত্রে, এগুলো কিন্তু আমাদের খুব দরকারি। আর আমরা কাঠি নিয়েছি এবং একটা আমরা ব্যবহার করব এখানে ফিতে। আমরা এই যে তোমাদের, তোমরা জানো যে কোনো জায়গায় তুমি এই ফিতে পেতে পারো, এই অল্প 4-5 টাকার মতো দাম পড়ে। তো এই উপকরণগুলো দিয়ে আমরা করব। তো তার আগে তোমাদের আগের দিন আমরা একটা অঙ্ক দিয়েছিলাম যে 18 বর্গ সেন্টিমিটার, মানে 18টা বর্গাকার ক্ষেত্র দিয়ে তুমি কত রকমের তুমি বর্গ, মানে ক্ষেত্র বানাতে পারবে, আয়তক্ষেত্র বানাতে পারবে। তো চলো আমরা 18টা নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই দেখো আমরা 18টা টুকরো নিয়েছি। এগুলো দিয়ে আমরা চলো বিভিন্ন রকমের কত রকমের ক্ষেত্র বানাতে পারি। তো তাহলে এই 18কে আমরা কি দু জায়গায় প্রথমে চেষ্টা করে দেখি, দু জায়গায় ভাগ করতে পারি কিনা। তাহলে চলো এরকমভাবে একদম সারি করে করব, 2, 1, 2। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 18 দিয়ে আমরা কত রকমের ক্ষেত্র বানাতে পারি। তাহলে 18 বর্গ সেন্টিমিটারকে আমরা বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করব। তাহলে আমরা 18টা নিয়েছি, তাহলে আমরা বললাম 2, 1, 2, ঠিক আছে? তাহলে 2, 2, 4, 2, 3, 6, ঠিক তাস ভাগ করার মতো করে, 2, 4, 8, 2, 5, 10, 2, 6, 12, 2, 7, 14, 2, 8, 16, আর 2, 9, 18। তাহলে দেখো আমরা 9টা 9টা করে বানাতে পারলাম, 9টা 9টা করে বানাতে পারলাম, অর্থাৎ এইদিকে 9টা এইদিকে 9টা। তাহলে আমরা এটাকে এইরকমভাবে যদি একসঙ্গে মিশিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আয়তক্ষেত্রটা তৈরি হলো, এই আয়তক্ষেত্রটার কিন্তু ক্ষেত্রফল 18 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, 18 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা কত সেন্টিমিটার এর দৈর্ঘ্য? তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমরা এদিকটা যেদিকটা লম্বা সেদিকটাকে আমরা দৈর্ঘ্য বলি। তাহলে এদিকটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। হ্যাঁ, এটাকে 2 দিয়ে গুণ, তার মানে এই দিকটা 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম, তার মানে এইটা একটা আমরা ক্ষেত্রফল পেলাম, যার একটা নির্দিষ্ট একটা আয়তক্ষেত্র পেলাম, যার পরিসীমা ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার আমরা 3 করতে পারি নাকি দেখি, চলো আমরা 3, 3 করে করে দেখি, 3-এর দল। এই দেখো আমরা তোমাদের বলেছিলাম যে এইভাবে আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার বাই 3। এই দেখো এদিকে হচ্ছে কত, 1, 2, 3, 4, 5, 6, 6 সেন্টিমিটার, আর এদিকে 3 সেন্টিমিটার। তাহলে এটা আমরা বলতে পারি 6 সেন্টিমিটার। গণিত 3 সেন্টিমিটার। তাহলে দেখো এইরকমও আমরা বানাতে পারি। তাহলে আমার প্রশ্ন ছিল 18 বর্গ সেন্টিমিটার দিয়ে আমি কত রকমের আয়তক্ষেত্র বানাতে পারি বা ক্ষেত্র বানাতে পারি। তো এইরকম দেখো
আয়তক্ষেত্র বানাতে পারি। তাহলে এইটা আমরা, আমার প্রশ্নটা ছিল 18 বর্গ সেন্টিমিটার দিয়ে আমি কত রকমের আয়তক্ষেত্র বানাতে পারি। ঠিক আছে, এরপর চলো 1 2 3 4 5, এবারে পাঁচটা দিলে হবে কি? হবে না। তাহলে এই দেখো আমরা চারটে দিলাম, এদিকে চার, তাহলে হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দু রকমেরই হলো, আর কোনো রকম হবে না, সেগুলো আর আয়তক্ষেত্র থাকবে না। ঠিক আছে, তাহলে এই দুটো হলো। তাহলে আমরা এখান থেকে বুঝে যাচ্ছি যে এই 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 যে ক্ষেত্রফলটা, এই যে বর্গক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা, এইটার ক্ষেত্রফলও যা, এইটার ক্ষেত্রফলও যা 6 × 3 বর্গ সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার যে আয়তক্ষেত্রটা, তার যা ক্ষেত্রফল, আর এটা যদি 9 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার হয়, এই যে 9 × 2, তাও কিন্তু তার ক্ষেত্রফল সমান। তাহলে এইটা আমরা, আমাদের প্রশ্নটা ছিল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইভাবে উত্তরগুলো করব, তোমরা পরেরটা ওইভাবে চেষ্টা করবে কত রকম হয়। আচ্ছা, এই যে ক্ষেত্রফলটা হলো, আমরা এখানে একটা ছবি এঁকে নিচ্ছি, 9 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার, এদিকে ধরো 9 সেন্টিমিটার, এদিকে 2 সেন্টিমিটার। আচ্ছা বলো তো এর পরিসীমা কত হবে, এটার পরিসীমা কত হবে? তাহলে আমরা কি জানতাম, আমরা কি জেনেছিলাম, যে পরিসীমা সমান, আমরা কি জেনেছিলাম আগে বলো, পরিসীমা সমান 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তার মানে কি? দেখো তোমরা বলো তো এটার পরিসীমার জন্য আমরা কি করব। আমরা চলো কাঠি নিয়ে একটু দেখে নিই, এই এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য পেলাম, এই দিকটা ঠিক সমান মাপের আমরা কেটে নিলাম কাঠিটা, এই দেখো এই হচ্ছে একটা দিক, মুড়ে জুড়ে আমরা বেড়া দিচ্ছি, পুরোটাকে আমাকে বেড়া দিতে হবে, পুরোটাকে একদম বেড়া দিতে হবে। তাহলে এই আরেকটা আমি বেড়া দিলাম, এই দিকে 9 সেন্টিমিটার দীর্ঘ, আর এই দিকে আমার কত সেন্টিমিটার লাগবে, 2 সেন্টিমিটার। তাহলে এই যে দেখো জায়গাটাকে আমি যে ঘিরে ফেললাম, অর্থাৎ বেড়া দিলাম, এই যে এটার জন্য আমার কতটা লম্বা কাঠি লাগবে, তাহলে এগুলোকে যদি আমরা এইভাবে পরপর করে দিই, তাহলে এই দুটো আমার লাগবে, দুটো দৈর্ঘ্য লাগবে আর দুটো প্রস্থ লাগবে, এই যে এইটা একটা প্রস্থ, এইটা একটা প্রস্থ, তাহলে এইটা, তাহলে এইখানে তোমরা বুঝতে পারছো যে এইটা কত সেন্টিমিটার। বলো এটা আমরা দেখতে পাচ্ছি, চলো আমরা খাতায় লিখে ফেলি। দেখো আমরা যদি একটু খাতায় লিখি, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটাও 9 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে মোট কত হলো, দুটো 9 আর দুটো 2, সেই জন্যে 2 × এখানে গণিত চিহ্ন দিলাম, 9 যুক্ত 2, অর্থাৎ এই যে 9 যুক্ত 2, তার মানে এই দেখো 9 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটারকে আমরা দুবার নেব, 9 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটারকে আমরা দুবার নেব, তাহলে আমরা পেয়ে যাব 9 × 9 যুক্ত 2 সেন্টিমিটার সমান, আমরা এখানে লিখব 2 × 9 আর 2 = 11 সেন্টিমিটার সমান হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে এর পরিসীমা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা আগের দিন এই বিষয়গুলো শিখেছিলাম। তো চলো আজকে আমরা যেটা শিখব, বর্গক্ষেত্র সম্পর্কে জানব, বর্গঘর সম্বন্ধে জানব। অর্থাৎ বর্গঘর মানে কি? তাহলে চলো আমরা আজকে যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে কি, বর্গক্ষেত্র। চলো তাহলে তোমরা আমার সাথে এবার লিখতে শুরু করো। আমরা আজকে যেটা নিয়ে জানব সেটা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, তো এই বর্গক্ষেত্রটা আমরা জানছি, তার আগে তোমাদের বলে নিই, তোমাদের বইয়ে এখানে এই যে অঙ্কগুলো আছে এগুলো নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। ঠিক আছে, চলো তাহলে আমরা বর্গক্ষেত্র নিয়ে জানছি। তাহলে দেখো তো এই যে বর্গক্ষেত্রটা আমি নিয়েছি, আমি বিভিন্ন চলো বর্গক্ষেত্র বানাই। ঠিক আছে, এর বাহু কত, 1 সেন্টিমিটার,
দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে তোমরা এইভাবে একটা ছক করো, ক্ষেত্রফল এদিকে লেখো দৈর্ঘ্য আর এদিকে লেখো প্রস্থ। লিখবে কি না? এই দুটোই আমার দৈর্ঘ্য, তাহলে দুটোই দৈর্ঘ্য যেহেতু দুটোই আমরা একই, তাহলে কোনোটাকে দৈর্ঘ্য বলবো না, কোনোটাকে প্রস্থ বলবো না, তাহলে এইটাকে আমরা বলবো বাহু, এটাকে বলবো বাহু। কি বলবো? বাহু। তাহলে ক্ষেত্রফল যদি বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা বাহুকে বাহু দিয়ে গুণ করলে অর্থাৎ এই এইটা গুণিত এইটা সমান আমরা পেয়ে যাব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা চলো শুরু করি প্রথম ছবি। তোমরা আমার সাথে করতে পারো, তোমার যদি এরকম কাগজ থাকে তাহলে আমার সাথে নিয়ে নিয়ে করো। তাহলে দেখো এর ক্ষেত্রফল কত? এক বর্গ সেমি। এর ক্ষেত্রফল কত? এক বর্গ সেমি। কেন না এটা এক সেন্টিমিটার আর এক সেন্টিমিটার? দেখো আমি একবার ইংরেজিতে লিখলাম একবার বাংলায় লিখলাম, যাই হোক দুটো একই, সেমি বা সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এক বর্গ সেন্টিমিটার। আচ্ছা এবার যদি এমন হয় যে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে 2 সেন্টিমিটার করে প্রত্যেকটা, তাহলে কত হবে? তা চলো আমরা 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে বানাই। তাহলে এই আমরা নিলাম, এই দেখো এইটা আমরা নিলাম, এই একটা একই রঙের নেওয়া যাক, ঠিক আছে। এই দেখো আমরা নিয়ে ফেলেছি, এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটার দৈর্ঘ্য হচ্ছে এইদিকেও যতটা এদিকেও ততটা, তার মানে এটা একটা বর্গক্ষেত্র হলো। তাহলে এইটার জন্য আমার কটা বর্গাকার ঘর লেগেছে বলো? কটা বর্গাকার ঘর লেগেছে এটা করতে? এটা আমার করতে বর্গাকার ঘর লেগেছে 4টে, সেই জন্য এইটা আমরা লিখব 4 বর্গ সেমি। 4 বর্গ সেমি। তাহলে এইটা আমরা কি করে পাচ্ছি? না 4 মানে হচ্ছে 2 গুণিত 2 সমান এইটা কি বলে 2 এর স্কোয়ার, 2 এর কি বলে স্কোয়ার হলো। তাহলে চলো এরপরে আমরা বুঝে গেলাম যে এটা বর্গ সেমি। এরপরে যদি 3 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার তাহলে আমরা চলো 3 এর বানাই। তাহলে এই তিন দিকেই এদিকেও 3টে লাগবে, 3 সেন্টিমিটার লম্বা হতে হবে। তাহলে আমার যে বর্গক্ষেত্রটা আমি বানাবো, দেখো এই দিকে তাহলে 3, আবার এদিকেও তো 3 হতে হবে। তাহলে চলো এই লম্বাতে আর চওড়াতে দুদিকেই আমার 3 তো হতে হবে, তাহলে আমি এদিকেও 3 বানালাম, এদিকেও 3 বানালাম। তাহলে এইখানে আমার বাকিটাও তো ভর্তি করতে হবে, কারণ একই জিনিস দিয়ে আমাকে বানাতে হবে। তাহলে আমি এইটা কি করে নিলাম? চলো এগুলোতে আমি দিয়ে দিচ্ছি এই 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 দেখো আমার হয়ে গেল এমন একটা বর্গাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, আর অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার গুণিত 3 সেমি, দুটো বাহুই হচ্ছে 3 সেমি। তাহলে এখানে কটা মোট বর্গাকার ক্ষেত্র লাগছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 তাহলে এটা হচ্ছে 9 বর্গ সেমি। 9 বর্গ সেমি সমান এই 9টাকে আমরা কি বলতে পারি? 3 গুণিত 3 বর্গ সেমি। তাহলে এটাকে আমরা বললাম 3 গুণিত 3 বর্গ সেমি, আর এই 3 গুণিত 3 মানে এটাকে আমরা আবার কি বলতে পারি? 3 এর স্কোয়ার, 3 এর কি স্কোয়ার। তাহলে দেখো এই যে 1 4 9 এরা হচ্ছে এক একটা বর্গ সংখ্যা, এটা আমরা আজকে শিখে গেলাম কিন্তু। তাহলে এই বর্গক্ষেত্র মানে যতগুলো তুমি 1 বর্গ সেন্টিমিটারের জটা টুকরো দিয়ে তুমি বর্গাকার ক্ষেত্র বানাতে পারবে, একটা দিয়ে একটি বানাতে পারলে, 4টে দিয়ে আরেকটা, এর পরেরটা 4টে দিয়ে, তারপরটা 9টা, এর পরেরটা কত হবে বলো তো? তাহলে এর পরেরটা আমরা জানি যে 4 সেন্টিমিটার যদি দীর্ঘ হয় তাহলে আমরা এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে এটার ক্ষেত্রফল হবে
4 সেমিটার গুণিত 4 সেমিটার সমান 4 স্কয়ার সেমিটার গুণিত সেমিটার বা এটাকে সেমিটারের স্কয়ার বলে বা এটাকে বলে বর্গ সেমি। দেখো 4 সেমিটার গুণিত 4 সেমিটার। তাহলে দেখো এর পরেরটা আমরা যদি যাই পরের বর্গ সংখ্যাটার দিকে যদি তাকাই সেটার জন্য আমাকে এইদিকটা 4 এইদিকটা 4 হতে হবে। তাহলে দেখো 4 সেমিটার গুণিত 4 সেমিটার তাহলে এগুলো বাহু হবে। তাহলে 4 এর 4 4 এ কত হয় আমরা জানি। তাহলে চলো আমরা একবার বানিয়ে ফেলি বর্গাকার ক্ষেত্রটা, দেখি কি দাঁড়ায়। তাহলে 1 4 4 এ 16। হ্যাঁ এই দেখো এই যে 16 সংখ্যাটা যেটা আমরা পেলাম এই 16টা মানে এই যে বর্গাকার ক্ষেত্রটা পেলাম এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমিটার, এদিকটাও 4 সেমিটার এইদিকটাও 4 সেমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? 4 গুণিত 4 16। তাহলে এটাকে আমরা বলি সেমিটারের স্কয়ার বা এটাকে আমরা বলবো 16 বর্গ সেমি। মনে থাকবে তাহলে এখানে আমরা যেটা আজকে শিখলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমরা আজকে লিখে ফেলো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা আমরা শিখে গেলাম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমি তোমাদের এরপর কতগুলো কাজ দিচ্ছি, কতগুলো বর্গক্ষেত্র তুমি বানাও, বর্গক্ষেত্র কতগুলো বানাও যাদের বাহুর দৈর্ঘ্য যাদের বাহুর দৈর্ঘ্য তোমার 4 সেমিটার করে 5 সেমিটার করে আর 6 সেমিটার 6 সেমিটার করে 7 সেমিটার করে 8 সেমিটার করে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রফল বিশিষ্ট এই এইরকম বাহু দৈর্ঘ্য বিশিষ্ট তুমি বর্গাকার ক্ষেত্রগুলো বানাও এবং তাতে তোমার কত কতগুলো এরকম বর্গাকার ঘর লাগছে এইরকম বানাও। অর্থাৎ তুমি চারটে এইদিকে চারটে থাকবে এদিকে চারটে থাকবে এদিকে পাঁচটা থাকবে এদিকে পাঁচটা থাকবে এরকমভাবে তুমি এরকম করে বর্গক্ষেত্র বানাও। আজকের পড়া কতগুলো বর্গাকার ক্ষেত্র বানাও যাদের বাহুর দৈর্ঘ্য 4 সেমিটার 5 সেমিটার 6 সেমিটার 7 সেমিটার 8 সেমিটার 9 সেমিটার এবং তাদের পরিসীমা নির্ণয় করে দেখাও। এটা পুরোটা ছবি এঁকে করবে কিন্তু এবং অবশ্যই কার্ড দিয়ে করবে। তাহলে আমরা পরের দিন এই বিষয়টা নিয়ে আরও জানবো। তাহলে আমরা আজকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শিখে গেলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে আমরা কবার গুণ করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু দৈর্ঘ্য গুণিত বাহু দৈর্ঘ্য। তাহলে এইটা আমরা আজকে শিখে গেলাম, পরের দিন আমরা এই বিষয়টা নিয়ে আরও জানবো। তাহলে তোমাদের এই ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে এবং তোমরা যদি মনে করো যে আর কোনো বিষয় তোমাদের বললে ভালো হয় সেই বিষয়টাই আমাদের জানাবে। তাহলে আমাদের দেখা হবে আমাদের এই ক্ষেত্রফল নির্ণয়ের যে অঙ্কগুলো আমরা করছি তারপরের